Iran and Saudi Arabia have agreed to reestablish ties, diplomatic ties, and reopen embassies in 2 months' time. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এক হয়ে যাচ্ছে। দীর্ঘ 7 বছর পর সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও পুনরায় দূতাবাস চালু করতে কাজ চলছে। এর ফলে পারস্য উপসাগরে উত্তেজনা কমবে এবং ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিরোধ সম্প্রীতিতে রূপ নেবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আশা, সৌদি আরব বাকি আরব রাষ্ট্রগুলোকে নিয়ে বিশ্বে নেতৃত্ব দেবে। আর এই পুরো প্রক্রিয়ায় যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে সে আর কেউ নয়, চীন। চীন প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে এক আলোচনার টেবিলে বসাতে সক্ষম হয়েছে। আর এরই মধ্য দিয়ে বিশ্বে আবির্ভূত হতে যাচ্ছে এক আরব মুসলিম বিশ্ব। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আরব বিশ্বগুলো এক হলো। আরব বিশ্বের এই উত্থান বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে। সর্বশেষ আমরা জানব ভবিষ্যতে মুসলিমরা কি পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। Diplomatic ties, all in secret with Chinese mediation. This deal heralds a new chapter in the Middle East. শুরুর কাহিনী। সুন্নি প্রধান সৌদি আরব ও শিয়া প্রধান ইরান মধ্যপ্রাচ্যে দুই প্রভাবশালী দেশ। 2011 সালে মধ্যপ্রাচ্যে আরব বসন্ত শুরু হলে সৌদির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় শিয়া সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ শুরু করে। এতে সমর্থন জানান সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল নিমর। সৌদি সরকার বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে শেখ নিমরকে 2016 সালে মৃত্যুদণ্ড প্রদান করে। সৌদির শিয়া সম্প্রদায়ের এ আলেমের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর ইরানের শিয়ারা ইরানের তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলা করে। এতে ক্ষুব্ধ হয়ে সৌদি আরব ইরান থেকে সৌদি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যদিও ইরান আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চেয়েছিল, কিন্তু সৌদি আরব তাতে সায় দেয়নি। এরপর থেকে আরবের রাজনীতিতে মুখোমুখি অবস্থানে ছিল সৌদি আরব ও ইরান। সৌদি ইরান দ্বন্দ্বের প্রভাব। সৌদি ইরান বৈরিতার প্রভাব ছড়িয়ে পড়েছিল ইয়েমেন ও ইরাকে। ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়েছিল সৌদি আরব, অন্যদিকে ইরান হুতি বিদ্রোহীদের বিভিন্ন অস্ত্র দিয়ে সহায়তা করেছিল। তাছাড়া ইরাকের রাজনৈতিক অস্থিরতার পেছনেও এই দুদেশের ভূমিকা ছিল প্রবল। এমনকি বিরোধীদের উপর দমনপীড়নের অভিযোগে আরব লীগ থেকে 2011 সালে সিরিয়াকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে জর্ডানেও অস্থিরতা ছড়িয়ে পড়ে। এভাবে সৌদি ইরান দ্বন্দ্ব পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে। সৌদি ইরান সমঝোতা কিভাবে হলো? বর্তমানে সবাই জানে যে মোহাম্মদ বিন সালমান ও বাইডেনের মধ্যে তেমন সুসম্পর্ক নেই। সালমান চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বলয় থেকে বের হয়ে চীন রাশিয়ার সহায়তায় একটি আধুনিক উদার রাষ্ট্র গড়তে। যেহেতু সৌদির আয়ের প্রধান উৎস তেল, তাই এর জন্য সালমান চাইছেন তেলের উৎপাদন কমাতে, একই সাথে তেলের দাম বাড়াতে। তাই তেলের দাম বাড়াতে উপেক্ষভুক্ত দেশের সাথে সাথে ইরানের সাথেও তেলের দামের সমন্বয় সাধন করতে হবে। তাই ইরানের সাথে সৌদির সুসম্পর্ক অতি প্রয়োজন। অন্যদিকে সৌদি আরব চীনের ইউয়ানে প্রচুর তেল রপ্তানি করতে গিয়ে চীনের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, ফলে চীন নিরবিচ্ছিন্নভাবে তেলের সরবরাহ পেতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন অনুভব করে। আরব বিশ্বের এক হওয়ার পেছনে চীনের ভূমিকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক সময়ে সৌদি যুবরাজ সালমানের সাথে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন এবং সৌদি আরবকে ইরানের সাথে সমঝোতার প্রস্তাব দেয়। সৌদি আরব যেহেতু ইরানের সাথে মিলে তেলের দাম বাড়াতে চাইছে, তাই এই প্রস্তাব সহজে লুফে নেয়। এক আরব বিশ্ব যেভাবে হলো, সৌদি ইরান সমঝোতার সূত্র ধরে জর্ডানের সহযোগিতায় সিরিয়াকে 10 বছর পর 2023 সালে আরব লীগে ফিরিয়ে আনা হলো।
কিছুদিন আগে ইরাক, সৌদি আরব, মিশর ও সিরিয়ার শীর্ষস্থানীয় কূটনৈতিকদের রিয়াদে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই সৌদি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে সাক্ষাৎ করেন। মূলত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে আঞ্চলিক সাম্রাজ্য গড়ে তুলতে এবং সেখানকার নেতা হতে। ইতোমধ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হয়ে গেছে এবং আরবের মুসলিম দেশগুলোকে এক করার কাজ চলমান। সৌদি প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমানের আশা অনুযায়ী যদি আরব দেশ এক হতে পারে তবে বিশ্ব নেতৃত্বের আসনে চলে আসবে মুসলিম বিশ্ব। ইতোমধ্যে যেটুকু কাজ হলো, 7 বছর পর রিয়াদে মঙ্গলবার খুলেছে ইরানের দূতাবাস। ধারণা করা হচ্ছে খুব দ্রুত তেহরানে খুলছে সৌদি দূতাবাস। যে দুই দেশের শত্রুতা আর রেষারেষি গত 4 দশক ধরে মধ্যপ্রাচ্যকে বিপর্যস্ত করেছে, সেই ইরান আর সৌদি আরব মার্চে চীনের মধ্যস্থতায় এক চুক্তি করার পর থেকে যেভাবে দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে তা নিঃসন্দেহে বিস্মিত হওয়ার মতো। তেহরান ও রিয়াদের মধ্যে যাত্রী বিমান চলাচল শুরু হচ্ছে। একজন ইরানি সৌদি আরবে $8 লাখ কোরআন তেলাওয়াতের এক প্রতিযোগিতায় প্রথম হয়েছে। ইরান থেকে সৌদি আরবে ইস্পাত রপ্তানি শুরু হয়েছে। সুদানে আটকা পড়া 60 জন ইরানি নাগরিককে সৌদি নৌবাহিনী উদ্ধার করে নিয়ে যাওয়ার পর ইরান ও সৌদি কর্মকর্তাদের কোলাকুলি করতে দেখা গেছে। ইরানের সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে খুব শীঘ্রই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রিয়াদ সফরের কর্মসূচি ঘোষণা করা হবে। এই সফর হলে তা হবে 2007 সালের পর কোনো ইরানি নেতার সৌদি সফর। চীন ইন, আমেরিকা আউট। যে দেশটিকে ছাড়া মধ্যপ্রাচ্যের যে কোনো বোঝাপড়া মীমাংসা অসম্ভব বলে মনে করা হতো সেই আমেরিকা এই পুরো প্রক্রিয়ায় অনুপস্থিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি যে দ্রুত কমছে, ইরান সৌদি মীমাংসা চুক্তিকে তার জলজ্যান্ত একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। এমন কথাও অনেক বিশ্লেষক বলছেন, সৌদিরা 8 দশক পর শেষ পর্যন্ত আমেরিকার একচ্ছত্র প্রভাব বলয় থেকে বেরিয়ে স্বাধীনভাবে ভবিষ্যৎ নির্মাণের পথ বেছে নিয়েছে। তার মতে সৌদি আরব যে বোঝাপড়া ইরানের সাথে করেছে তার দেশের অর্থনীতির স্বার্থে কিছুটা বাধ্য হয়ে সন্ধি করার মতো। এটা ঠিক যে ইরান সমর্থিত মিলিশিয়ারা, বিশেষ করে ইয়েমেনের হুতি মিলিশিয়ারা গত কয়েক বছর ধরে যেভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সৌদি আরবের বিভিন্ন তেলের স্থাপনাগুলো টার্গেট করেছিল তা রিয়াদের জন্য চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌদি প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমানের আশা অনুযায়ী যদি আরব দেশ এক হতে পারে তবে বিশ্ব নেতৃত্বের আসনে চলে আসবে মুসলিম বিশ্ব।